বোম মারছি। হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম পাবজি মোবাইলের নতুন ভিডিওতে। আর এই ম্যাচটাতে মানে স্প্রেগুলো যা হয়েছে না, মানে একদম আমি বলবো না, তোমার ভিডিওটাকে দেখো তাহলেই বুঝতে পারবা। আর এই ম্যাচটা আমরা খেলছি ডুওতে ফুল রাশ গেম প্লে, আর আমরা নেমেছিলাম জর্জপুলে। আর জর্জপুলে যেন লুটে এমনি তো কম পাওয়া যায়, তার মধ্যে যদি তুমি দেখো পুরো কন্টেন্ট ওটু, তুমি একটা পিস্তল আর শটগান পাবা, আর সামনে এনিমিগুলো একে M4 DP সব নিয়ে ফাইট করছে, তখন তো আরও মাথা গরম হয়। কিন্তু এখানে আমি নেমে M16 পেয়েছি, আর M16 অতটা খারাপ গান না প্রথমে ওপেনিংয়ের জন্য। এখানে সামনে একটা ইনিংস স্পট হয় আর আমি টিমেটকে মার্ক করি, তখনই আমার সামনে নিয়ে একটা স্পট হয় আর ওর টিমমেটটা আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। আর আমার কাছে ফার্স্ট এড কিছু ছিল না, এই জন্য কোথা ব্যান্ডেজ মেরেই হেলথটা ফুল করার চেষ্টা করছি। এখানে আমার টিমমেট পেনি 14 দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এনিমিটা নক হয়নি। তারপর আমার ওয়ারহাউসে চলে আসি, কারণ না হেলমেট ছিল না ভেস্ট ছিল, এখান দিয়ে আমি একটা ভেস্ট পেয়ে যাই। আর একটু ভেবেছিলাম কোনো এয়ার পেয়ে যায় তাহলে ভালো হতো, কিন্তু এখান থেকে শুধু টমি গান ছাড়া আর এই না কি বলছি EMP নাই, 45 ছাড়া কিছু পাইনি। এরপর আমরা সামনে কন্টেনার দিয়ে পার করে এদিকে চলে আসি, আর এখানে এসে সামনে যে এনিমি কটা ছিল সেই এনিমি কটাকে M16 আর EMP9 দিয়ে রাশ করতে চলে যাই। এখানে সামনে যে এনিমিটাকে আমি M16 দিয়ে ড্যামেজ দিই, ড্যামেজ দেওয়ার পর আমরা এদিকে চলে আসি, ভেবেছিলাম এর কোনো টিমমেট থাকবে তাহলে এখান দিয়ে হয়তো রোটেট করে মেরে দেবো। আর ফিস্টের জন্য আমি এখানে ঘুরে যাই যে এনিমিগুলো মিডলে কোনো কন্ট্রোলের মধ্যে লুকিয়ে আছে, আর আমরা ঢুকে যাই ওদের সাথে। এখানে পুরো ক্যাম্পারগুলো আমার টিমমেটকে নক করে দেয়, আর আমি আমার টিমমেটকে ওদেরকে ফিনিশ করে বাঁচিয়ে দিই। তারপর আমরা এদিকে আসি, কন্ট্রোল বোর্ড দিয়ে আমরা কিছু লুট করি, লুট করতে থাকি। তারপর হঠাৎ সামনে দিয়ে একটা গাড়ি আছে, আমরা উপর স্প্রে দিই। প্রথমে তো আমি এই প্লেয়ারটাকে গাড়ি দিয়ে নামিয়ে দিই, আর প্লেয়ার যে প্লেয়ারটা বেঁচে ছিল সেই প্লেয়ারটাকে তো আমরা দুইজন দুই দিক দিয়ে ঘিরে রেখে মারব। এখানে টিমটাকে তো আমরা ইজি ফিনিশ করে দিই। তারপর এদেরকে লুটে আমরা গাড়ি নিয়ে আবার রাশ করতে বেরোই, আর যখন গাড়ি নিয়ে আমরা এই সামনে স্কোয়াডস দিক দিয়ে বেরোচ্ছিলাম, তখন পিছনে আমাদের একটা গাড়ি স্পট, আর আমি ওদেরকে স্প্রে দিয়ে ডাউন করার চেষ্টা করি। এখানে আমি ইমিডিয়েটলি পুরো ফিনিশ করে দিই, আর গাড়িটা এখানে হয়ে গেছে যাতে আমার ব্লাস্টের না নক হয়ে যায়। তারপর আমি এখানে এই বটের ক্লিপটা ফিনিশ করে দিই যাতে ওই প্লেয়ারটা এই বটের ক্লিপ না নিতে পারে। তারপর আমি এখানে একটা স্মোক করে আমার টিমমেটকে রিভাইভ দিই, আর আর পিছন দিয়ে এখান থেকে বেরিয়ে যাই। এখানে আমি এনিমিটার উপরে করা র্যান্ডম নেট করে যাতে ওরা ওই এনিমিটা এদিকে আসার চেষ্টা না করে। তো তারপর আমরা এখানে একটা স্মোক করে দেবো, আর স্মোক করে পিছনে একটা কভার দেওয়ার চেষ্টা করবো। এই এনিমিটা হয়তো জানতাম না যে আমরা এখানে ছিলাম,
সো এই গাই নিয়ে পাওয়ানোর চেষ্টা করে, কিন্তু আমি স্প্রেতে ইজিলি ওকে মেরে দিই। তারপর আমার গাই নিয়ে আবার রাশ করতে বেরোয়। সো গাই নিয়ে রাশ করতে বেরিয়ে আমি এখানে একটা গাড়ি স্পট করি স্কুলে। তো স্কুলের অ্যাপার্টমেন্টের গাড়ি স্পট হয়, তো আমি টিমেটকে বলি এখানে ঢুকতে, আর এনিমি খুঁজতে ঢুকে পড়ি। আমার ভেবেছিলাম এখানে ওই ইনিমিটার কোনো হয়তো টিমমেট থাকবে, কিন্তু আমরা এতগুলো অ্যাপার্টমেন্ট খুঁজেও কোনো টিমমেট পেলাম না বা কোনো ফুটস্টেপ পাইনি। তো আমি ভেবেছিলাম হয়তো টিমমেটটা নেই, হয়তো এই জন্য আমরা গাই নিয়ে আবার বেরিয়ে গেলাম। আমরা এই পাহাড়ের পাশ দিয়ে যখন বেরোচ্ছিলাম তখন আমরা হয়তো ভেবেছিলাম যে পাহাড়ের নিচের বাড়িতে হয়তো কোনো এনিমি নেই। তারপর হঠাৎ ওই বাড়ি থেকে আমাদের উপর ফায়ার আসে, আর আমরা বুঝে যে এখানে এনিমি তো আছেই। সো তারপর আমার টিমমেট এখানে রিচটে দাঁড়াবে, আর আমরা ওদের উপর স্প্রে দেওয়ার চেষ্টা করবো, আর কোনোটা নক বের করার চেষ্টা করবো। এখানে আমরা দুজনই ওদের দুজনকে অনেকটা ড্যামেজ দিয়ে দিই, আর আমার এটা ভেবেছিলাম এটা হচ্ছে সুযোগ। আর আমি এখান থেকে এখানে আমার টিমেটটা গাড়ি নেওয়ার সময় আমি এদের একটাকে অনেকটা ড্যামেজ দিই, তারপর এখন তো শিওর হয়ে যায় পুরো একদম রাশ করে। আর এখানে তো আমি গাড়িতে নামতে হয়নি, তার আগে একটা নক করে দিই, তারপর একটা তো ওই দূরে একটাকে তো আমরা দুজন মিলে মারবো। তো এখানেও এই টিমটাকে ইজিলি ফিনিশ করে দিয়ে আমরা গাড়ি নিয়ে আবার রাশ করতে বেরোই। তো এবার আমরা আসি ইয়াসনা পলিনার দিকে। ইয়াসনা পলিনাতে এসে আমার এই বিল্ডিংয়ের টপ ফ্লোর একটা নিউজ ফ্লোর দিয়ে নামার আগেই নক করে দিই। এখানে একটা প্লেয়ারকে তো আমরা পুরো ফিনিশ করে দিই, তারপর যে একটা প্লেয়ার ভেজেছিলো সেই প্লেয়ারটার উপর আমরা বেশি টাইম নষ্ট করে ডাইরেক্ট রাশ করে দিই ওর উপরে। আর এই টিমমেটটা আমাদের চারটে গুলিতে একেবারে চারটে গুলিতে আমাদের মেরে দেয়। আমাদের কাছে লেভেল 3 গিয়ার ছিল পুরো একদম একদম ফ্রেশ সব ছিল, কিন্তু তাও মাত্র চারটে গুলিতে মাত্র দুটো গুলিতে আমাদেরকে পুরো ফিনিশ করে দেয়। কীভাবে সেটা আমি জানি না, কিন্তু এই প্লেয়ারটা কেউ ঠিক ছিল, হ্যাকার ছিল নাকি আমি জানতাম না। তো এই গেমটা তো চিকেন ডিনার হয়নি, তারপর আমি এই ম্যাচটা খেললাম, আর এই ম্যাচটা চিকেন ডিনার ছিল। আর এই ম্যাচটা আমি খেলছিলাম সোলো স্যানোকে, যেটা আমার ফেভারিট বলতে। এখানে মেইন বিল্ডিং দিয়ে সাউন্ড আসছিল, আর আমি এখানে টিপ নিচ্ছিলাম, তখনই পিছনে একটা ফুটস্টেপ আসে, আর এই ফুটস্টেপ ছিল একটা বটে, আর ওটাকে ফিনিশ করি। তারপর আমি সোজা মেইন বিল্ডিংয়ে দিয়ে ঢুকতেই আসি। এখানে বিল্ডিং ভিতরে এসে আমি সামনে দাঁড়িয়ে ফুটস্টেপ পাচ্ছি না, তখনই আমি লেফটে একটা নেমে ছাদের উপরে স্পট করি, আর ওকে ফিনিশ করে দিই। এই এনিমিটা ফিনিশ করে দেওয়ার পরে যে এনিমিটা এই মেন বিল্ডিংয়ে ছিল সেই এনিমিটা আমার উপর রাশ করে, আর আমি টিপিপি নিয়ে খুব ইজিলি ওকে ফিনিশ করে দিই। এখানে মে বিল্ডিংয়ের ছাদে এসে আমি সামনে দিয়ে একটা হালকা ফুটস্টেপ পাই, আর আমি ভেবেছিলাম হয়তো সামনে বাড়িতে কোথাওটা আছে। আর এখানে আমি যখনই পিক করি তখনই এই প্লেয়ারটা আমাকে সামনে এখান থেকে ড্যামেজ দেয়। এখানে যে প্লেয়ারটা আমাকে ছাদের উপরে ড্যামেজ দিয়েছিল সেই প্লেয়ারটার সঙ্গে আটটা প্লেয়ার ফাইট হয়ে যায়, আর ওদের মধ্যে একজন ফিনিশ হয়ে যায়। তো আমি ভেবেছিলাম হয়তো ওদের মধ্যে একজন ড্যামেজ থাকবে, এই জন্য বেশি দেরি না করে যে প্লেয়ারটা বেজেছিল ওর উপরে রাশ করে দিই। এখানে এই ইনিমিটের সঙ্গে আমার অনেকক্ষণ ফাইট চলে, আর শেষ পর্যন্ত আমি জিতি।
এখানে প্লেয়ারটা অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে শেষ পর্যন্ত আমি প্লেয়ারটাকে ফিনিশ করতে পারি। তারপর সেই সুযোগ নিয়ে অন্যটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয়। আর ওকে আমি ফিনিশ করে দিই। এখানে আমি বুট ক্যাম্পের ছাদে বসেছিলাম আর পাহাড়ের উপরে আমার হঠাৎ একটা সামনে একটা এনিমি স্পট হয় আর আমাকে এর অনেক ড্যামেজ। এখানে গাছের জন্য আর ওই এনিমিটাকে আমি দেখতে পাইনি। তারপর আমি এখানে ওয়ার হাউসে চলে আসি, ভেবেছিলাম এখান থেকে হয়তো অ্যাঙ্গেল পাবো, কিন্তু ওই এনিমিটা আমি দেখতে পাইনি। তারপর এখানে সামনে যে স্মোকে যে টিম এনিমিটা ছিল ওই এনিমিটাকে সামনে দিয়ে ওকে ফিনিশ করে দেয়। আর ফার্স্ট স্টেপ আমি এখানে চলে আসি। এখানে সামনে যে ওয়ার হাউসটা ছিল সেই ওয়ার হাউসে দুইজন টিম আপ করছিলো আর ওরা এখান থেকে আমার উপর নেট ফেলছিলো। আর এখানে জোন আমার কাছে ছিল, এই জন্য ওদের এদিকে আসতে হতো, তাই জন্য আমি ওদের উপর একটা স্মোক করি যাতে ওদের ভিউ ব্লক হয়ে যায়। এখানে প্রথমে টিম অ্যাপে একজনকে ফিনিশ করছি, তারপর ওদের একটা ড্যামেজ আমি জাম্পটা শুট করে একটা দুটোকে ফিনিশ করে দিই। তো এখানে বেঁচে ছিল আর একজন, আর ওই একটা সামনে বড় হাতে পিছনে ছিল। এখানে ফুটস্টেপ শুনে বোঝা যায় যে এনিমিটা সামনে বড় হাতে দরজার পাশেই কোথাও আছে, এই জন্য আমি ওইখানে অ্যাঙ্গেল করে একটা নেট ফেলি আর ওই এনিমিটা ড্যামেজও খায়। তো তারপর ওই প্লেয়ারটা ওয়ারহাউসের একদম কোনার দিকে চলে আসে আর আমি ওখানে ওকে ড্যামেজ এমনিটা এতটা ড্যামেজ খেয়ে যায় যে আমি ওকে ইজিলি ফিনিশ করে দিই কড়াগুলিতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।